তো সকালেই চা দিয়ে শুরু করলাম আমার ব্লগটা। তো দেখো, চায়ের সঙ্গে বিস্কুট আছে, আর বানাচ্ছি চিড়ের পোলাও। তো রোজ দিন ভাবি বানাবো বানাবো, করে বানানো হয়নি। চিড়েটা অনেক দিন আনা ছিল, তো তাই জন্য ভাবলাম আজকে করে নেব। তো চিড়েটা ভালো করে ধুয়ে আর এই যে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরার জন্য। তো তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চীনা বাদাম। এই যে বাদাম, কাঁচা বাদামটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঘি দিয়েছি, ঘি, ঘিয়ের মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি, আর দুটো দিয়েছি এলাচ। তার মধ্যে একটু আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিলাম, তারপরে দিয়ে দিলাম চিড়েটা। তো কী বলো তো, সকালের দিকে মেয়ে তো স্কুলে যাবে, আজকে ভাত টাত কিছুই করা হয়নি, তাই জন্য আর কি এটা বানালাম। আর আমি একটু খাবো, আর মেয়ের জন্য একটু রেখে যাব। তো মোটামুটি সকালের কাজটা সব সারা হয়ে গেছে, আর তারপরে আমি চা বসিয়েছি আর টিফিন বানাচ্ছি এটা। তো এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর চিনি দেব, আর স্বাদ মতো নুন। তো সত্যিই খেতে খুব ভালো হয়, আর এটা হচ্ছে একটু পেট ভরা থাকে এই খাবারটা খেলে আর কি। তো মিষ্টিও চলে এসেছে, বলছে আমি খাবো। তো কী বানিয়েছ কাকিমা দেখি। তো চলো, তো দেখো আমাদের চা খুব রেডি, আর এটা হচ্ছে ব্রেকফাস্টে চিড়ের পোলাও। এ খাবে মিষ্টি আর আমি, তো চলো খেয়ে নি। আর মিষ্টির দিদির জন্য রয়েছে কড়ার মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কির ছবি লাগছে, আমি তোমাদেরকে আর একবার অনেক শান্ত আর অনেকটা ভালো আসলে আমি একটা শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় যুদ্ধ শুরু, বাড়ির যুদ্ধ একটু মিটলো, এবারে যাচ্ছি দোকানে, দোকানের কাজ টাজ করতে হবে, তারপরে এসে বাড়ি, সারাদিন কাজ আর কাজ। বা ঠিক সময় মতো রান্না বান্না না করলে গন্ড, তারপরে বাড়িতে যারা যারা আছে আর কি, তাদের মনের মতো রান্না করা, তাদের খুশি করা কি মুশকিল ব্যাপার, তাদের কী বলবো। এত কাজের মধ্যেও আবার ইউটিউবে ভিডিও বানানো, এডিট করা, সেটাকে কন্টিনিউ করা, না যদি ভিডিও প্রত্যেক দিন ছাড়া হয় তো সেটাও গন্ডগোল। তোমরা তো জানে তাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এত দৌড় ঝাঁপের মধ্যে নিজের কোনো সময় নেই, নিজের পছন্দের কোনো খাবার দাবার রান্না করার সময় নেই, তারপরে সবজি টবজি নানান রকমের রান্না করবো সেও সময় নেই, দোকানের কাজ ঘরের কাজ কি মুশকিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি, দেখো আমার দোকানের সামনেই। তো দোকানের কিছুটা আগে থেকেই টোটো স্ট্যান্ড আছে, সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে আমি যেদিকে যাচ্ছি দোকানে, তার অপোজিটে মানে উল্টো দিকে আছে মাছ টাছ নিয়ে বসেছে, বাজার বসেছে, মাছ সবজি সব কিছুই। তো চলো, সকালবেলায় সবাই যে যার যে যার কাজে চলে এসেছে, আর আমিও যাচ্ছি ঘরের কাজ টাজ সেরে দোকানে। দোকানে গিয়ে কী কী কাজ করতে হয় সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব, আর বাড়িতে গিয়েও কী করতে হয় না করতে হয় সবটাই শেয়ার করব। আর কি বলো তো, এত কাজের মধ্যে না মাথাটা পুরো ডিস্টার্ব হয়ে যায়, তাই দাদা ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন রাগারাগি হয়। তো ইউটিউবে ভিডিও করা মুশকিল হয়ে উঠেছে, তো এটা মনে হচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে। কোনটা ছাড়বো বলো তো? ইউটিউবের জার্নিটা এতটা দূর এগিয়ে যাওয়ার পরে যদি ছেড়ে দিতে হয় কতটা কষ্ট বলো তো? তো এটা ছাড়বো না ওটা রাখবো ওটা ধরবো, মানে কিছুই বুঝতে পারছি না কোনটাকে আটকে মানে আঁকড়ে ধরবো। মানে সংসারের কাজটা ঠিক মতো করবো না ইউটিউবটা ঠিক মতো করবো, মানে দিশা হারা বলতে পারা যাবে। সব মেনটেন করতে গিয়ে আমার অবস্থা খারাপ। আমাদের দাদা ভাই বলছে ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দিতে। তো দেখো দোকানে চলে এসেছি, দোকানেও এদিকে মাল চলে এসেছে, আর এই মালগুলো আমাকে সব চেকিং করতে হচ্ছে। ফাটা থাকলে ওগুলো ফাটাগুলো বের করে দিতে হবে, এটাই হচ্ছে চেঞ্জ, মানে চেকিং। চেকিং বলতে কি, ফাটা থাকলে ফাটাগুলো বের করে চেক করে আর কি দোকানে পাঠাতে হবে। তো সেই কাজটাই করছি আর কি। তারপরে এক একটা পেটিতে ম্যাক্সিমাম 8-10 করে ফাটা বের, বুঝতে পারছো? সেইগুলো থাকলে পুরো গন্ডগোল, সেই জন্যে একটা একটা করে
ট্রেগুলো বের করে সব চেক করে আবার বেঁধে দিতে হচ্ছে, আর ট্রের মধ্যে ফাটা থাকলে সেই ট্রেটা চেঞ্জ করে দিতে হচ্ছে। তো প্রত্যেক দিন সকালবেলা চলে আসি কোনো রকমে খাবার দাবার বানিয়ে দিয়ে, মেয়ে নিজের মতো করে নিয়ে খায়, তারপরে স্কুলে যায়। স্কুলে যাওয়ার টাইমে রোজ দিন আমার সঙ্গে দেখা করে, তারপরে গাড়ি ভাড়া নিয়ে দোকান থেকে গাড়ি ভাড়াটা নিয়ে স্কুলে যায়। তো আমাকে রোজ দিনই দোকানে আসতে হয়, দোকানের কাজটা ছাড়তে হয়, ঘরে কিছুটা কাজ করে আসতে হয়, তারপরে দোকানে আবার গিয়ে বাড়িতে, এরকম আবার সন্ধেবেলাও আসতে হয় দোকানে। তো যারা আমার ভিডিও রোজকার দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখো না তারা হয়তো ভাববে যে এই কাজ করে এই দোকান, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কী করবো, আমরা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের সব কিছুই কাজ করতে হয়, কাজ কোনো কাজই ছোটো না। তো দিনকে দিন তো খরচ বাড়ছে তোমরা তো জানো, তো মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, তার পড়াশোনার খরচ আছে, গাড়ি চালালে কী হবে, গাড়ির পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়, বুঝেছো তো, যেরকম ইনকাম হয় সেরকম খরচও হয়, তারপরে আমার ঘর বাড়ি হচ্ছে, তো এখন তো খুবই পরিস্থিতি খারাপ। তো যতটা পারি আমিও সাহায্য করার চেষ্টা করি, তো জানি না কতটা কি করতে পারি, কিন্তু সাধ্যমতো আমিও চেষ্টা করি। তো তোমাদের দাদা ভাইয়ের পাশে দাঁড়ানো, মানে আমার বরের পাশে দুজন মিলে কাজ করলে তবেই সম্ভব সব কিছুটা সামলানো, নাহলে একা তারা কিছুই সম্ভব না। তো আমি হয়তো সামান্য কিছুই ব্যবস্থা মানে সাহায্য করতে পারি, তবুও আমার তো চারদিকটা সামলাতে খুবই কষ্ট হয়, তারপরেও আমি যে কন্টিনিউ করছি তো সেটা তো আমার কাছে তো অনেকটাই, কি বলবো আর কিছু বলার নেই। তো যাই হোক চলো কাজটা সেরে নিই। তো দেখো এক একটা ট্রের মধ্যে 30টা করে ডিম থাকে, তো তার মধ্যে 4-5টা করে ফাটা, তো এগুলো সব চেক করে দিতে হয়। আর এই যে ওই ভাই আর কি দোকানে দোকানে ডেলিভারি দেয়, আমি বেছে গুছিয়ে ওকে দিলাম, আর ও নিয়ে যাচ্ছে দোকানে। তো চলো এবারে সব এগুলো গুছিয়ে নিতে হবে, এই ফাটাগুলোকে এক্সাইট করতে হবে, এগুলো সব কম দামে বিক্রি করে দিতে হয়। তো দেখো দোকান থেকে চলে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, আর এই যে একটু টমেটো দিয়ে ডাল হবে, আর ভাতের মধ্যে দিয়েছি দেখো শিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হবে ডাল সিদ্ধ, ডালটা তুলে নিয়ে আর কি ডালটা বসিয়ে দেবো, টমেটো দিয়ে ডাল হবে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় কাচা ধোয়া করতে, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, বুঝতে পারছো তো, তো এতটা দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে আসতে, প্রায় 1টা বেজে গেছে, 1:10-15 হবে। তারপরে ভাত বসিয়ে দিয়ে এগুলো সব কাচছি, কেচে ধুয়ে দেবো, তারপরে আর কি সব কাজটা সেরে তারপরে। সবাই স্নান টান করলাম, স্নান টান করে করার আগে জামা কাপড় সব কাচা ধোয়া করেছিলাম, সবগুলো এই যে মেলে দিয়েছি। অনেক জামা কাপড় ছিল দোকান থেকে আসতেই অনেকটা দেরি হয়েছে, তারপরে রান্না আবার ধোয়া কাচা মাজা সব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন বাজে 4টে, সবে পুজো টুজো দিলাম স্নান টান করে, এবার খাওয়া দাওয়া করবো। তো দেখো কত একটু বসবো, যে এদিকে সূর্যিমামা চলে গেছে, দেখো টান টান করে এসে ঠান্ডার মধ্যে বসবো কি, তার মধ্যে সকার পাঠ রোদ্দুর নেই আর, এবার ঘরে গিয়ে একটু শোবো আর
কি করবো, সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, কি বলবো, এত কাজের চাপ, এত কাজের চাপ, সত্যি আসা সম্ভব হয়নি, শুধু কাজই করে গেছি সারাদিন ধরে। আর দোকানে গিয়েছিলাম, তারপরে যে এত জামা কাপড় সব ধুয়েছি। চলো এবার একটু শুয়ে শোবো, তারপর আবার দোকানের কাজ আছে, দোকানে যেতে হবে। ভাত টাত বেঁধে আর খাবো আমি, খেয়ে আর শুয়ে পড়বো একটু। তোমাদের দাদাভাইকে আগেই দিয়ে দিয়েছি, স্নান টান করার আগে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে তো স্কুলে গেছে, স্কুল থেকে আসতে গেলে 5টা বেজে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আর বাড়ালাম না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয় থাকলে একটু পাশে দেখো।